তেত্রিংশ পর্ব। জাল ছিঁড়িল। গৌরেশ্বরপুরে অধিষ্ঠিত হইয়াই বক্তিয়ার খিলজি ধর্মাধিকারের নিকট দূত প্রেরণ করিলেন, ধর্মাধিকারের সহিত সাক্ষাতের অভিলাষ জানাইলেন। তাহার সহিত যবনের সন্ধি নিবন্ধ হইয়াছিল, তাহার ফলোৎপাদনের সময় উপস্থিত। পশুপতি ইষ্ট দেবীকে প্রণাম করিয়া কুপিতা মনোরমার নিকট বিদায় লইয়া কদাচিত উল্লসিত কদাচিত শঙ্কিত চিত্তে যবন সমীপে উপস্থিত হইলেন। বক্তিয়ার খিলজি গাত্রোত্থান করিয়া সাদরে তাঁহার অভিবাদন করিলেন এবং কুশল জিজ্ঞাসা করিলেন। পশুপতি রাজভৃত্যবর্গের রক্ত নদীতে চরণ প্রক্ষালন করিয়া আসিয়াছেন, সহসা কোনো উত্তর দিতে পারিলেন না। বক্তিয়ার খিলজি তাঁহার চিত্তের ভাব বুঝিতে পারিয়া কহিলেন, পণ্ডিতবর, রাজসিংহাসন আরোহণের পথ কুসুমাবৃত নহে। এ পথে চলিতে গেলে বন্ধুবর্গের অস্থি মুন্ডু সর্বদা পদে বিদ্ধ হয়। পশুপতি কহিলেন, সত্য, কিন্তু যাহারা বিরোধী তাহাদিগেরই বধ আবশ্যক, ইহারা নির্বিরোধী। বক্তিয়ার কহিলেন, আপনি কি শোণিত প্রবাহ দেখিয়া নিজ অঙ্গীকার স্মরণে অসুখী হইতেছেন? পশুপতি কহিলেন, যাহা স্বীকার করিয়াছি তাহা অবশ্য করিব, মহাশয়ও যে তদ্রূপ করিবেন তাহাতে আমার কোনো সংশয় নাই। বক্তিয়ার বলিলেন, কিছু মাত্র সংশয় নাই, কেবলমাত্র আমাদিগের এক যাচ্ছা আছে। পশুপতি কহিলেন, আজ্ঞা করুন। বক্তিয়ার কহিল, কুতুবুদ্দিন গৌর শাসনভার আপনার প্রতি অর্পণ করিলেন, আজ হইতে আপনি বঙ্গে রাজ প্রতিনিধি হইলেন, কিন্তু যবন সম্রাটের সংকল্প এই যে ইসলাম ধর্মাবলম্বী ব্যতীত কেহ তাহার রাজকার্যে সংলিপ্ত হইতে পারিবে না, আপনাকে ইসলাম ধর্ম অবলম্বন করিতে হইবে। পশুপতির মুখ শুকাইল, তিনি কহিলেন, সন্ধির সময় এরূপ কোনো কথা হয় নাই। বক্তিয়ার কহিল, যদি না হইয়া থাকে তবে সেটা ভ্রান্তি মাত্র, আর এ কথা উত্থাপিত না হইলেও আপনার ন্যায় বুদ্ধিমান ব্যক্তি দ্বারা অনায়াসেই অনুমিত হইয়া থাকিবে, কেননা এমন কখনো সম্ভবে না যে মুসলমানেরা বাংলা জয় করিয়াই আবার হিন্দুকে রাজ্য দিবে। পশুপতি কহিল, আমি বুদ্ধিমান বলিয়া আপনার নিকট পরিচিত হইতে পারিলাম না। বক্তিয়ার বলিল, না বুঝিয়া থাকেন এখন বুঝিলেন, আপনি যবন ধর্ম অবলম্বনে স্থির সংকল্প হন। পশুপতি সদর্পে কহিল, আমি স্থির সংকল্প হইয়াছি যে যবন সম্রাটের সাম্রাজ্যের জন্য সনাতন ধর্ম ছাড়িয়া নরকগামী হইব না। বক্তিয়ার কহিল, ইহা আপনার ভ্রম, যাহাকে সনাতন ধর্ম বলিতেছেন সে ভূতের পূজা মাত্র, কোরআন উক্ত ধর্মই সত্য ধর্ম, মহম্মদ ভজিয়া ইহকাল পরকালের মঙ্গল সাধন করুন। পশুপতি যবনের সঠতা বুঝিলেন, তাহার অভিপ্রায় এইমাত্র এই যে কার্যসিদ্ধি করিয়া নিবদ্ধ সন্ধি ছলক্রমে ভঙ্গ করিবে, আরও বুঝিলেন ছলক্রমে না পারিলে বলক্রমে করিবে, অতএব কপটের সহিত কাপট্য অবলম্বন না করিয়া দর্প করিয়া ভালো করেন নাই। তিনি ক্ষণেক চিন্তা করিয়া কহিলেন, যে আজ্ঞা, আমি আজ্ঞানুবর্তী হইব। বক্তিয়ার তাহার মনের ভাব বুঝিলেন। বক্তিয়ার যদি পশুপতির অপেক্ষা চতুর না হইতেন তবে এত সহজে গৌর জয় করিতে পারিতেন না, বঙ্গভূমির অদৃষ্ট লিপি এই যে এ ভূমি যুদ্ধে জিত হইবে না, চাতুর্যেই ইহার জয়, চতুর ক্লাইভ সাহেব ইহার দ্বিতীয় পরিচয় স্থান। বক্তিয়ার কহিলেন, ভালো ভালো, আজ আমাদিগের শুভ দিন, এরূপ কার্যে বিলম্বের প্রয়োজন নাই, আমাদিগের পুরোহিত উপস্থিত, এখনই আপনাকে ইসলামের ধর্মে দীক্ষিত করিবেন। পশুপতি দেখিলেন সর্বনাশ, বলিলেন, একবার মাত্র অবকাশ দিন, পরিবারগণকে লইয়া আসি, সপরিবারে একেবারে দীক্ষিত হইব। বক্তিয়ার কহিলেন, আমি তাহাদিগকে আনিতে লোক পাঠাইতেছি, আপনি প্রহরীর সঙ্গে গিয়া বিশ্রাম করুন।
প্রহরী আসিয়া পশুপতিকে ধরিল। পশুপতি ক্রুদ্ধ হইয়া কহিলেন, সে কি, আমি কি বন্দী হইলাম? বক্তিয়ার কহিলেন, আপাতত তাহাই বটে। পশুপতি রাজপুরী মধ্যে নিরুদ্ধ হইলেন। উর্ণ নাভের জাল ছিঁড়িল, সে জালে কেবল সে স্বয়ং জড়িত হইল। আমরা পাঠক মহাশয়ের নিকট পশুপতিকে বুদ্ধিমান বলিয়া পরিচিত করিয়াছি। পাঠক মহাশয় বলিবেন, যে ব্যক্তি শত্রুকে এতদূর বিশ্বাস করিল, সহায়হীন হইয়া তাহাদিগের অধিকৃত পুরী মধ্যে প্রবেশ করিল, তাহার চতুরতা কোথায়? কিন্তু বিশ্বাস না করিয়া কি করেন? এ বিশ্বাস না করিলে যুদ্ধ করিতে হয়। উর্ণ নাভ জাল পাতে, যুদ্ধ করে না। সেই দিন রাত্রিকালে মহাবন হইতে বিংশতি সহস্র যবন আসিয়া নবদ্বীপ প্লাবিত করিল। নবদ্বীপ জয় সম্পন্ন হইল। যে সূর্য সেই দিন অস্তে গিয়াছে, আর তাহার উদয় হইল না। আর কি উদয় হইবে না? উদয় অস্ত উভয়ই তো স্বাভাবিক নিয়ম। এটি মৃণালিনী উপন্যাসের 33 পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।